তিনি একদিন একজন মাতালকে পেলেন, মদ মদ্যপান করে এসে মাতলামি করছে। অবস্থায় তিনি তাকে পাওয়ার পরে ইচ্ছা করলেন যে তাকে মারধর করবে, তাকে শাস্তি দিবে। যখনই তিনি শাস্তি দেওয়ার জন্য তৈরি হইলেন, ওই মাতাল তিনাকে গালিগালা শুরু করলেন। এরপরে তিনি তাকে ছেড়ে দিলেন, চলে গেলেন। তেনার সঙ্গীরা জিজ্ঞাসা করলেন, ইয়া আমির আল মুমিনিন, ঘটনা কি? আপনি তাকে শাস্তি দেওয়ার জন্য ধরলেন কিন্তু সে আপনাকে গালিগালাজ করল। আমাদের বিচার মতে তার শাস্তি দ্বিগুণ হওয়ার কথা ছিল, একটা হচ্ছে মাতলামের শাস্তি আর একটা হচ্ছে গালিগালাজের শাস্তি, কিন্তু আপনি তাকে ছেড়ে দিলেন কেন? তখন ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা তাকে উত্তর প্রদান করলেন যে দেখো, সে যখন আমাকে গালিগালাজ করেছে তখন আমার মধ্যে খুব রাগ তৈরি হয়ে গিয়েছে তার প্রতি, আমি খুব ক্রোধান্বিত হয়ে পড়েছি। এখন যদি আমি তাকে শাস্তি প্রদান করি তাহলে এটা তার অপরাধের শাস্তি হবে না, এটা আমার রাগের কারণে তাকে শাস্তি দেওয়া হবে, আর আমি চাই না, এটা আমি পছন্দ করি না। ওয়ালা উহিব্বু আন আযরিবা মুসলিমান লিহিমিয়াতি নাফসি, কোনো মুসলমানকে আমি নিজের স্বার্থে, নিজের ব্যক্তিত্বের কারণে, নিজের ক্রোধের কারণে শাস্তি দিব, এটা কখনো আমি বরদাস্ত করতে পারবো না, এই জন্য আমি তাকে ছেড়ে দিলাম। যে ব্যক্তির মধ্যে তিনটা গুণ থাকবে না, সে ইমানের স্বাদ পাবে না, ইমানের মজা পাবে না। এক হিলমুন ইউরদ্দু বিহি জাহালাল জাহেল, এমন সহনশীলতা যার মাধ্যমে মূর্খদের মূর্খতাকে দূর করা সম্ভব হয়। অর্থাৎ একটা মূর্খ মানুষ, একটা জাহেল মানুষ, সে তার জাহিলিয়তের কারণে, মূর্খতার কারণে অনেক আবল তাবল বকবে, গালমন্দ করবে। একজন সহনশীল জ্ঞানী মানুষ, প্রজ্ঞ মানুষের উচিত হবে তার সহনশীলতার পরিচয় দিবে, তাকে মাফ করে দিবে, তার বিপরীতে তার সাথে ঝগড়ায় লিপ্ত হবে না, বিপরীত তাকে গালমন্দ করবে না, সহনশীলতার পরিচয় দিবে। যার ফলে একটা পর্যায়ে ওই মূর্খর থেকে তার মূর্খতামি চলে যাবে, তার মধ্যে যে পশুত্বতা ফুটে উঠেছে, গালমন্দ করার অবস্থা ফুটে উঠেছে, সেটা তার থেকে চলে যাবে, একটা পর্যায়ে উভয়ের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে। তো যে ব্যক্তির মধ্যে ওই সহনশীলতা নাই, সে ইমানের স্বাদ পাবে না, ইমানের মজা পাবে না। দ্বিতীয় নম্বর, ওয়ারউন ইয়াহরুজুহু আনিল মাহারিম, এমন তাকওয়া ভীতি যার দ্বারা হারাম থেকে বাঁচা যায়, হারাম থেকে বাঁচা যায়। আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে এভাবে আছে যে হারাম দর্শন থেকে সে বাঁচবে, হারাম বক্ষণ থেকে সে বাঁচবে, হারাম ইনকাম থেকে সে বাঁচবে, হারাম কথাবার্তা থেকে সে বাঁচবে, সমস্ত হারাম নিষিদ্ধ বিষয় থেকে বাঁচতে পারে, এমন তাকওয়া যার অন্তরে নাই, এমন আল্লাহ ভীতি যার অন্তরে নাই, সে ইমানের স্বাদ পাবে না, ইমানের মজা পাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অত্যন্ত প্রিয় আমলগুলো নিয়ে আমরা আলোচনা করে আসছি দীর্ঘদিন যাবৎ। বিগত দুই জুমা কোন মজলিস আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? আলেমের মজলিস, জিকিরের মজলিস, সেই বিষয়ে আমরা আলোচনা করে এসেছি। প্রত্যেকটা বিষয়ের উপর সম্যক ধারণার জন্য লম্বা আলোচনার প্রয়োজন। যাই হোক, মাহে রবিউল আউয়াল খুবই সন্নিকটে, যার ফলে আলোচনা অতি দীর্ঘায়িত না করে আমরা আজকের জুমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরেকটি প্রিয় আমল নিয়ে আলোচনা করব এবং ইনশাআল্লাহ এই বিষয়ে রীতি টানব, আরেকটি বিষয়ে আমরা চলে যাব। বিশেষ করে মাহে রবিউল আউয়ালকে কেন্দ্র করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সীরাত প্রসঙ্গ নিয়ে আমরা ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। তো আজকের জুমায় আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় যে আমল, ওই ধরনের একটি আমল নিয়ে আলোচনা। বিষয়টি হচ্ছে ক্রোধ নিবারণ করা,
রাগ কমানো এবং মানুষকে মাফ করে দেওয়া। কেউ যদি কারো উপর কারোর সাথে কোনো অন্যায় করে, ভুল করে, তখন ভুলকারীর উপর যার সাথে ভুল করা হয়েছে তার খুবই রাগ আসে, সে খুবই ক্রোধান্বিত হয়, রাগবশবর্তী হয়ে একটা পর্যায়ে মানুষ তাকে শাস্তি দেয়, ভুলকারীকে শাস্তি দেয়। হ্যাঁ, শাস্তিদাতা যদি পাওয়ারফুল হয়ে থাকে, শক্তিশালী হয়ে থাকে, মনিব হয়ে থাকে, তখন সে শাস্তি দিতে গিয়ে জুলুম করে ফেলে। জুলুম হয়ে যায় এই কারণে যেহেতু সে প্রদান্বিত হয়ে পড়েছে, রাগান্বিত হয়ে পড়েছে, ওই অবস্থায় ভুলকারীকে ভুলের সমতুল্য শাস্তি না দিয়ে রাগের মাথায় সে অতিরিক্ত শাস্তি দিয়ে দেয়, যার ফলে সেটা জুলুমে পরিণত হয়। এই ভুলগুলো আমাদের প্রত্যেকেরই জীবনে আছে, প্রত্যেকেরই পরিবারে আছে, প্রত্যেকেরই সমাজে আছে। আমরা যদি চক্ষু বন্ধ করে চিন্তা করে দেখবেন, আপনার জীবনে এমন অনেক ঘটনা হয়ে গেছে, হয়তো ঘরে সন্তানদের সাথে হয়েছে, স্ত্রীর সাথে হয়েছে, ভাই বোনের সাথে হয়েছে, মা বাবার সাথে হয়েছে, রাস্তাঘাটে দেখা যায়, সাধারণ মানুষের সাথে হয়ে যায়, রিক্সাওয়ালাদের সাথে হয়ে যায়, সামান্য চাকরিজীবী যারা তাদের সাথে হয়ে যায়, অফিসে উচ্চ পদস্থ কর্মচারী যারা তারা দেখা যায় নিম্ন পদস্থ কর্মচারীদের সাথে তা করে ফেলে। সমাজে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা লক্ষ্য করবেন অনেক মানুষের এই ধরনের ভুলভ্রান্তি হয়ে যায়। তো রাগ দমানো এবং ক্ষমা করে দেওয়া, এই দুটি বিষয় একটি আরেকটির সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদের মধ্যে এই দুটি বিষয় একই সাথে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াত ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এখানে জান্নাতের বর্ণনা দিয়েছেন যে জান্নাত এমন জান্নাত যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দর্গপ্রস্থে আসমান জমিনের মতো করে সৃষ্টি করেছেন, ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াত ওয়াল আরদ। এরপর বলতেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই বিশাল সুবিশাল জান্নাতটা মুত্তাকিনদের জন্য তৈরি করেছে। এবার মুত্তাকিন কারা, তাদের গুণ বর্ণনা করছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা ওয়াদ-দাররা। মুত্তাকিনদের বিভিন্ন জায়গায় বিভিন্ন গুণ আছে। এই ক্ষেত্রে এই সূরার মধ্যে একজন মানুষের আমলি জীবনের ক্ষেত্রে, তার আচার আচরণের ক্ষেত্রে, তার শিষ্টাচারিতার ক্ষেত্রে একজন মুত্তাকির কেমন গুণ হবে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করতেছেন। যে সে সচ্ছল থাকুক অসচ্ছল থাকুক, সে ধনী হোক কিংবা গরিব হোক, উভয় অবস্থায় আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য ব্যয় করতে থাকবে, আল্লাহর রাস্তায় খরচ করবে, এটি একটি গুণ। দ্বিতীয় গুণ, ওয়াল কাযিমিন আল গায়্ব, সে তার রাগকে দমাবে, সে তার রাগ দমাবে, ক্রোধকে লোগো করবে, ধ্বংস করবে, এবং সাথে সাথে ওয়াল আফিনা আনিন নাস, রাগ ক্রোধ দমিয়ে মানুষকে ক্ষমা করে দিবে। এটা জান্নাতির গুণ, এটা মুত্তাকির গুণ। এরপরে বলা হচ্ছে, আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন,
আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে, সদাচরণকারীদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। রাগ দমানো এটা একটা ইহসান, ক্ষমা করে দেওয়া এটা একটা ইহসান। এই গুণগুলো যাদের হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা সরাসরি তাদের জন্য বরাদ্দ হবে। তাহলে ক্ষমা করে দেওয়ার পূর্বে রাগ দমনের বিষয়টা আমাদের জন্য অতীব জরুরি। আমরা রাগান্বিত হয়ে কাউকে গালমন্দ করে ফেললাম, কাউকে বকা দিয়ে ফেললাম, কাউকে মারধর করে ফেললাম, এর ফলে আমাদের জীবনটা যে সফল হয়ে গেল বিষয়টা এমন না, এরপরে আমি যে অনেক বড় কৃতিত্ব লাভ করে ফেলেছি বিষয়টা এমন না, বরং এই রাগটা না ঝেড়ে যদি আমি জমাতে পারতাম তাহলে দেখা যায় আমি সফল হতাম, তাহলেই দেখা যায় আমার কৃতিত্ব লাভ হতো, তাহলেই দেখা যায় আমার নজাতের একটি বসিলা হতো। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ দমানোর জন্য একটি চিকিৎসা দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল গাযাবা জুমরাতুম মিনান নার, এটা জ্বলন্ত আঙ্গারের কয়লার মতো, আগুনের কয়লার মতো এটা রাগটা। ফামান ওয়াজাদা যালিকা মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি এটা অনুভব করে যে সে তার রাগ এসে গেছে, এই রাগে বসে উঠতে এসে এখন অনেক কিছু করতে পারে, ফা ইন কানা কায়িমান ফালইয়াজলিস, সে যদি দাঁড়ানো অবস্থায় থাকে যেন সে বসে যায়, বসে গেলে তার রাগও তার ক্রোধ দমে যাবে, ওয়া ইন কানা জালিসা ফালইস্তাজি, আর যদি সে বসা অবস্থায় তার রাগ উঠে যায় তাহলে সে যেন শুয়ে পড়ে, শুয়ে পড়লে তার রাগ কমে যাবে। এটা একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে চিকিৎসা, রাগ কমানো, যার ফলে যার কারণে আমার রাগ উঠলো তাকে ক্ষমা করে দেওয়া সহজ হবে, হ্যাঁ তার বিষয়টাকে এড়িয়ে যাওয়া সহজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই রাগকে যারা দমন করতে পারে, রাগকে যারা কাবু করতে পারে, গুসাকে কাবু করে ফেলতে পারে, এটা না ঝেড়ে তাদের প্রশংসায় বলেন, পুরস্কার সম্পর্কে বলেন, যে মান কাযামা গায়দান ওয়া হুয়া ইয়াকদিরু আলা আন ইয়ামজিহি লা ইয়ামজি, কেউ যদি নিজের রাগ গুসাকে কাবু করে দমিয়ে ফেলে কিন্তু সে যদি চাইতো যার উপর তার রাগটা এসেছে ওটা না ঝেড়ে ওটা ঝাড়তে পারত, রাগ প্রকাশ করতে পারত, এই সক্ষমতা তার ছিল, লাম ইয়ামজি, এরপরও সে সেটা প্রকাশ করেনি, সে চুপচাপ রাগ দমিয়েছে, সক্ষমতা সত্ত্বেও সামর্থ্য থাকা সত্ত্বেও রাগ প্রকাশ করেনি। বড় ভাই ছোটের বেলার রাগ দেখাইতে পারে, প্রভাবশালী ব্যক্তি দুর্বল ব্যক্তির উপর রাগ ঝাড়তে পারে, দুর্বল ব্যক্তি কিছুই করার থাকবে না, অফিসের সিনিয়রিটি পার্সনরা জুনিয়রিটিদের উপর রাগ প্রকাশ করতে পারে, কিছু করতে পারবে না, মালিক কর্মচারীর উপর রাগ দেখাইতে পারবে, হ্যাঁ এর সক্ষমতা আছে, কিন্তু দেখা যায় সে করেনি। রাসূল বলেন, যে ব্যক্তি এই কাজটা করতে পারবে, মানে আল্লাহু কালবাহু ইয়াউমাল কিয়ামাতি রাদা, যে ব্যক্তি রাগ প্রকাশ করার সামর্থ্য থাকা সত্ত্বেও রাগ প্রকাশ না করে দমিয়ে নেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার অন্তরটাকে সন্তুষ্টিতে ভরপুর করে দিবেন। সন্তুষ্টিতে ভরপুর করে দিবেন এর ব্যাখ্যা কি? অর্থাৎ হাশরের মাঠে বিচার দিবসে একজন ইমানদার যেভাবে সন্তুষ্ট হবে, দেখা যায় আরশ আযীমের নিচে ছায়া প্রদানের মাধ্যমে সন্তুষ্টি আসবে, হাশরের মাঠের ভয়ানক পরিস্থিতি থেকে মুক্তির মাধ্যমে সন্তুষ্টি আসবে, জাহান্নাম থেকে মুক্তির মাধ্যমে সন্তুষ্টি হবে। আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন, যে ব্যক্তি রাগটাকে দমাবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরটাকে কিয়ামতের দিন সন্তুষ্টি দিয়ে ভরপুর করে নেবেন, তার মানে সে হাশরের ভয়াবহতা থেকে মুক্তি পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতের মালিক হবে। এজন্য আমরা খুব খেয়াল করার চেষ্টা করব যেন আমরা রাগ দমাইতে পারি। হযরত ওমর বিন আব্দুল আজিজ
যিনাকে খোলাফায়ে রাশেদার মধ্যে পঞ্চম খলিফা হিসেবে ধরা হয়, যদিও তিনি অনেক পরে এসেছেন, কিন্তু ইনসাফিয়াতের কারণে, তার তাকওয়া ফরজগারের কারণে খোলাফায়ে রাশেদা হিসেবে তিনাকে অন্তর্ভুক্ত করা হয়। তিনের একটি ঘটনা, একদিন হঠাৎ করে একজন ব্যক্তি তিনাকে খুব রাগালেন, এমন একটা কাজ করলেন যার ফলে তার রাগ আসে। এরপরে তিনি তাকে বললেন, লাউলা আন্নাকা গাযাবতানি, যদি তুমি আমাকে না রাগিয়ে তুলতে, লা'আকাবতুকা, আমি অবশ্যই তোমাকে শাস্তি দিতাম। আরাদা বিযালিকা কওলুল্লাহি তাআলা, এর মাধ্যমে তিনি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরা আল ইমরানে ইরশাদ করেছেন, ওয়াল কাযিমিনাল গায়ব, যারা রাগকে দমাইতে পারে, রাগকে নির্বাপন করতে পারে, এরা মুত্তাকী, এরা আল্লাহর জান্নাতের অধিকারী, এই আয়াতকে উদ্দেশ্য করে তিনি ওই ব্যক্তির উপর রাগটা ঝাড়েননি। ঠিক আরেকটি ঘটনা কুতুব হাদিসের মধ্যে পাওয়া যায়, যমর বিন আব্দুল আজিজ রহিমাহুল্লাহ তাআলা, তিনি একদিন একজন মাতালকে পেলেন, মদ্যপান করে সে মাতলামি করছে, তা অবস্থায় তিনি তাকে পাওয়ার পরে ইচ্ছা করলেন যে তাকে মারধর করবে, তাকে শাস্তি দিবে। যখনই তিনি শাস্তি দেওয়ার জন্য তৈরি হইলেন, ওই মাতাল তিনাকে গালিগালা শুরু করলেন। এরপরে তিনি তাকে ছেড়ে দিলেন, চলে গেলেন। তেনার সঙ্গীরা জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরুল মুমিনিন, ঘটনা কি? আপনি তাকে শাস্তি দেওয়ার জন্য দৌড়লেন, কিন্তু সে আপনাকে গালিগালাজ করল। আমাদের বিচার মতে তার শাস্তি দ্বিগুণ হওয়ার কথা ছিল, একটা হচ্ছে মাতলামের শাস্তি, আর একটা হচ্ছে গালিগালাজের শাস্তি, কিন্তু আপনি তাকে ছেড়ে দিলেন কেন? তখন ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা তাকে উত্তর প্রদান করলেন যে দেখো, সে যখন আমাকে গালিগালাজ করেছে, তখন আমার মধ্যে খুব রাগ তৈরি হয়ে গিয়েছে তার প্রতি, আমি খুব ক্রোধান্বিত হয়ে পড়েছি। এখন যদি আমি তাকে শাস্তি প্রদান করি, তাহলে এটা তার অপরাধের শাস্তি হবে না, এটা আমার রাগের কারণে তাকে শাস্তি দেওয়া হবে, আর আমি চাই না, এটা আমি পছন্দ করি না। ওয়ালা উহিব্বু আন আযরিবা মুসলিমান লিহিমিয়াতি নাফসি, কোনো মুসলমানকে আমি নিজের স্বার্থে, নিজের ব্যক্তিত্বের কারণে, নিজের ক্রোধের কারণে শাস্তি দিব, এটা কখনো আমি বরদাস্ত করতে পারবো না, এই জন্য আমি তাকে ছেড়ে দিলাম। তাহলে আখলাক কাকে বলে? খলাফায়ে রাশেদার থেকে আমরা জানতে পারি, বুঝতে পারি। আমাদের অবস্থা তো সম্পূর্ণরূপে ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ কমানোর জন্য যে সমস্ত পুরস্কার বর্ণনা করেছেন, সেগুলোর প্রতি অভ্যস্ত হয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন, তাদের অনেক ঘটনা আছে যে তারা দেখা যায় মানুষের সামনে মানুষের সাথে রাগ প্রকাশ না করে তাদেরকে মাফ করে দিতেন, নিজের গুসাকে কাবু করে ফেলতেন। হযরত মাইমুন বিন মাহরান, তিনি একজন তাবিঈ, তিনের একটি ঘটনা আছে যে আন্না জারিয়াতান লাহু জাআত বিমারাক, তিনি একজন বান্দী ছিল যে তরতরকারির একটু ঝোল নিয়ে যাচ্ছিল, ফাআসারাত ফাসাব্বাতিল মিরকাতু আলাইহি, যাওয়ার পথে সে হোঁচট খেয়ে তার মনিবের গায়ে ঝোল ঢেলে দিল। এখন এই অবস্থায় কি পরিমাণ রাগ আসবে? বকাবাদ্য তো বলা বাহুল্য অনেক হবে, হ্যাঁ দেখে চলতে পারো না, চোখ নাই তোমার, এটা কেমন কথা, অনেক বকাবকি করার কথা। এবং তিনার রাগ হলো, রাগ হওয়ার পরে তিনি চিন্তা করলেন, ফারাদা মাইমুন আইয়াদরিবাহা, তাকে মারার ইচ্ছা করলেন। ঠিক ওই সময় ফাকালাতিল জারিয়া, বান্দিটি বলল, ইয়া মাওলাই ইস্তামাল কাওলাল্লাহি আযজা ওয়া জাল ওয়াল কাযিমিনাল গায়ব, হে আমার মনিব, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার অপরাধ হয়ে গেছে সে বুঝতে পেরেছে। সাথে সাথে তাকে বললেন, মাইমুন বিন মাহরানকে বললেন, হে আমার মনিব, আপনি একটা কাজ করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কালামে যে ঘোষণা দিয়েছে, ওয়াল কাযিমিনাল গায়ব, এই ঘোষণার উপর আপনি আমল করুন, অর্থাৎ যারা রাগকে নির্বাপন করতে পারবে, রাগ দমাইতে পারবে, তারা জান্নাতি হবে, এই ঘোষণার উপর আপনি আমল করুন।
তখন মাইমুন বিন মাহরান বললেন, কদ ফালতু, আমি আমল করলাম। এরপরে তেনার বান্দে বললেন, সুম্মা বাদা, অপরটির পরবর্তী অংশের উপর আমল করুন, সেটা কি বলে আফিন আনিন নাস, মানুষকে ক্ষমা করে দিন। তখন তিনি বললেন, কদ ফালতু, আমি এটাও করলাম, তোমাকে ক্ষমা করে দিলাম। এরপরে বান্দে বললেন, ঠিক আছে, আপনি এটার উপর আমল করলেন, পরবর্তী অংশের উপর আমল করেন, সেটা কি? আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা ইহসানকারীকে ভালোবাসেন, দয়াকারীকে পছন্দ করেন, ভালোবাসেন। আপনি আল্লাহ তাআলার এই বাক্যের উপর আমল করুন। তখন মাইমুন বিন মাহরান বললেন, আহসানতু ইলাইকি ফা আনতি হুররাতুন লিওয়াজহিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, যাও, আজকে তোমার উপর আমি বড় ইহসান করে দিলাম, আজকে থেকে আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য আমি তোমাকে আজাদ করে দিলাম, তুমি আজকে থেকে স্বাধীন। চিন্তা করেন, যেক্ষেত্রে তার অপরাধের কারণে সে মার খাওয়ার অবস্থা, কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষা, নবীজির আদর্শের শিক্ষা তাকে বাঁচিয়ে তুলল। এবং মাইমুন বিন মাহরান তার উপর কোনো প্রকার রাগ না ঝেড়ে তাকে একটা পর্যায়ে মাফ করে দিলে এবং গোলামের চিঙ্গল থেকে মুক্ত করে তাকে স্বাধীন মানুষ হিসেবে ঘোষণা করে। এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষগণের আখলাক, আমাদের মনীষীদের আখলাক, যেগুলোর বিন্দু মাত্রাও আমাদের মাঝে নাই, যেগুলো আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয়, সেগুলোর কাছে দাঁড়াও আমরা কি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এক হাদিসের মধ্যে ইরশাদ করেন যে মান লাম ইয়াকুন ফীহি সালাসু খিসাল লাম ইয়াজিদ ত্বাআমাল ঈমান, যে ব্যক্তির মধ্যে তিনটা গুণ থাকবে না সে ঈমানের স্বাদ পাবে না, ঈমানের মজা পাবে না। এক, হিলমুন ইউরাদ্দু বিহি জাহলাল জাহিল, এমন সহনশীলতা যার মাধ্যমে মূর্খদের মূর্খতাকে দূর করা সম্ভব হয়। অর্থাৎ একটা মূর্খ মানুষ, একটা জাহেল মানুষ, সে তার জাহিলিয়তের কারণে, মূর্খতার কারণে অনেক আবল তাবল বকবে, গালমন্দ করবে। একজন সহনশীল জ্ঞানী মানুষ, প্রজ্ঞ মানুষের উচিত হবে তার সহনশীলতার পরিচয় দিবে, তাকে মাফ করে দিবে, তার বিপরীতে তার সাথে ঝগড়ায় লিপ্ত হবে না, বিপরীত তাকে গালমন্দ করবে না, সহনশীলতার পরিচয় দিবে। যার ফলে একটা পর্যায়ে ওই মূর্খর থেকে তার মূর্খতামি চলে যাবে, তার মধ্যে যে পশুত্বতা ফুটে উঠেছে, গালমন্দ করার অবস্থা ফুটে উঠেছে, সেটা তার থেকে চলে যাবে, একটা পর্যায়ে উভয়ের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে। তো যে ব্যক্তির মধ্যে ওই সহনশীলতা নাই, সে ঈমানের স্বাদ পাবে না, ঈমানের মজা পাবে না। দ্বিতীয় নম্বর, ওয়ারউন ইয়াহরুজুহু আনিল মাহারিম, এমন তাকওয়া ভীতি যার দ্বারা হারাম থেকে বাঁচা যায়, হারাম থেকে বাঁচা যায়। আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে এভাবে আছে যে হারাম দর্শন থেকে সে বাঁচবে, হারাম বক্ষণ থেকে সে বাঁচবে, হারাম ইনকাম থেকে সে বাঁচবে, হারাম কথাবার্তা থেকে সে বাঁচবে, সমস্ত হারাম নিষিদ্ধ বিষয় থেকে বাঁচতে পারে, এমন তাকওয়া যার অন্তরে নাই, এমন আল্লাহ ভীতি যার অন্তরে নাই, সে ঈমানের স্বাদ পাবে না, ঈমানের মজা পাবে না। এবার চিন্তা করে দেখেন, আমরা নিজেদের জবানকে কতটুকু হারাম থেকে বাঁচাইতে পারি, নিজেদের চক্ষুতে কতটুকু হারাম থেকে বাঁচাইতে পারি, নিজেদের লোভ লালসাকে, দুনিয়ার যেই চাহিদা, এর কারণে কতটুকু হারাম থেকে নিজেদেরকে বাঁচাইতে পারে। ইসলাম কত বিষয় আমাদের জন্য হারাম করেছেন, কতটুকু আমরা বাঁচাইতে পারি, তা আমাদের ঈমানের অবস্থা কি, আর ঈমানের স্বাদ আমরা কোথায় পাব? প্রত্যেকেই নামের মুমিন, কিন্তু ঈমানের মজা পাচ্ছে না, ঈমানের স্বাদ পাচ্ছে না। কেন? আমাদের চোখ হারাম থেকে বাঁচছে না, জবান হারাম থেকে বাঁচে না, আমাদের হাত হারাম থেকে বাঁচে না। হ্যাঁ, একজন মানুষকে প্রহার করা, একজন মানুষকে গালমন্দ করা, একজনকে অপবাদ দেওয়া, একজনের গীবত করা, সবই হারাম। হ্যাঁ, একজন বেগানা নারীর প্রতি লোলুপ দৃষ্টিতে তাকানো, হ্যাঁ, কামনা ভাব নিয়ে দৃষ্টি দেওয়া, তার প্রতি খারাপ আচরণ করা, কোনোভাবেই ইসলাম সমর্থন করা, সবই হারাম, সবই নিষিদ্ধ।
কিন্তু আমরা এগুলো কতটুকু বাঁচতে পারি? সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, প্রতিটি অফিসে ঘুষের কারবার, প্রত্যেকটা হ্যাঁ পরিবারে দেখা যায় সুদের কারবার আজকে ঢুকে গিয়েছে, কেউ কল্পনাও করতে পারে। বহু মানুষ সমাজে খুবই সম্মানিত, খুবই মান্যগণ্য, কিন্তু সে চুপে চুপে সুদের কারবার করে, অবাক হবে, কল্পনাও করা যায় না। আপনি কল্পনা করতে পারেন না যে এই মানুষটা সুদ খাবে, এত সম্মানিত মানুষ, এত বড় হাজি সাহেব, হ্যাঁ এত বড় শিক্ষিত মানুষ, এত বড় ব্যবসায়ী, আবার সে সুদের কারবার কিভাবে করতে পারে? এইসব হারাম কেন লিপ্ত হচ্ছি? আমাদের অন্তরের মধ্যে ওই ভীতিটা নাই যার ফলে আমরা বাঁচতে পারি না, যার ফলে আমরা ইমানের স্বাদ পাচ্ছি না। তৃতীয় নম্বর, ওয়াখুলুকুন ইউদারি বিহিন নাস, এমন আখলাক, এমন চরিত্রের মালিক হওয়া যা আমার চরিত্রের ফলে মানুষ আমার সাথে চললে আনন্দিত হয়, মানুষ আমার সাথে খেতে বসলে আনন্দিত হয়, মানুষ আমার সাথে কথা বললে আনন্দিত হয়, মানুষ আমার সাথে সফর করলে আনন্দিত হয়। অর্থাৎ আমার চরিত্র এমন যে আমার কথাবার্তায় আচার আচরণে কেউ কষ্ট পায় না, সকলেই শান্তি পায়, মুগ্ধ হয়। এই চরিত্র যার হবে না সে ঈমানের স্বাদ পাবে না। আজকে এই চরিত্রবান খুঁজে পাওয়া বড় কঠিন, না যুবকদের মধ্যে পাওয়া যাবে, না বয়স্কদের মধ্যে পাওয়া যাবে, না আলেম শ্রেণীতে পাওয়া যাবে, না সাধারণ শিক্ষিত শ্রেণীতে পাওয়া যাবে, কোন মানুষের মধ্যে দেখা যায় এই চরিত্র আজকে ফুটে পাওয়া যায়। সকলেই নিজের একটা স্বার্থপরতার হিসাব নিয়ে ঘুরতে থাকে, আপনার সাথে কথা বললেও একটা স্বার্থ নিহিত থাকে। হ্যাঁ, নিঃস্বার্থে একজন মানুষের জন্য মানুষ আগে এগিয়ে আসা, একজন একজনের উপকার করা, আজকে সেটা খুঁজে পাওয়া সম্ভব। আপনার ব্যক্তি জীবনে তো এটা একটা ভিন্ন বিষয়, সামাজিক প্রতিষ্ঠান যেগুলো, ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো, এ সমস্ত প্রতিষ্ঠানেও মানুষ খেদমতে আজকে স্বার্থ নিয়ে আসে, টাকা পয়সা দান করে একটা স্বার্থ, হ্যাঁ খেদমত করে একটা স্বার্থ, যে আমার অমুক পদের মালিক হতে হবে, ওই চেয়ারটার আসনে সমাসীন হতে হবে। এর দ্বারা কি হয়? যে আমরা শান্তি পাচ্ছি না, আমরা ঈমানের স্বাদ পাচ্ছি না, আমাদের আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে। অথচ দুনিয়া বিমুখতা, এটার মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল ইখলাস। প্রতিটি কাজের মধ্যে ইখলাস থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে বলেন যে তিনটা জিনিস এর মধ্যে দেখা যায় মানুষের মানবতা খুঁজে পাওয়া যাবে। মাল ইনসানিয়া, আহনাব বিন কাইস রাহিমাহুল্লাহ তাআলাকে প্রশ্ন করা হয়েছিল যে মানবতাটা কি, তখন তিনি বললেন আত-তাওয়াদু ফি দাওলা, সম্পদ থাকলে সেখানে তাওয়াদু, বিনয় থাকতে হবে। অর্থাৎ প্রত্যেক সম্পদশালী ব্যক্তি সে বিনয় হবে, কিন্তু আমাদের অবস্থা যার সম্পদ যত বেশি সে তত বেশি দাম্ভিক হয়, তত বেশি অহংকারী হয়। ওয়াল আফু ইনদাল মাকদারা, ক্ষমতা থাকা সত্ত্বেও অন্যকে মাফ করে দেওয়া, ক্ষমতা থাকা সত্ত্বেও একজনকে মাফ করে দেওয়া, যে আমি চাইলে তাকে শাস্তি দিতে পারবো, তার যে ভুল হয়েছে সেই ভুলের দ্বিগুণ প্রতিশোধ দিতে পারবো, আমার সেই ক্ষমতা আছে। কিন্তু এরপরেও দেখা যায় আমরা সেটা করি না, আমরা মাফ করি না, আমরা প্রতিশোধ নিয়ে ফেলি এবং প্রতিশোধ নিতে গিয়ে রাজবশবর্তী জুলুম করে ফেলি। আত-তাওয়াদু ফিদ-দাওলা ওয়াল আফউ ইনদাল মাকদারা, সামর্থ্যবান থাকা সত্ত্বেও, প্রভাবশালী হওয়া সত্ত্বেও একজন দুর্বলকে ক্ষমা করে দেওয়া, এটা একটা ঈমানের আলামত এবং এটা একটা মানবতা। ওয়াল আতাউ বিগাইরি মিন্না, আরেকটি মানবতা হচ্ছে কাউকে কোনো কিছু দান করা খোটা দেওয়া ব্যতীত। একজনকে একটা বিষয় আপনি দান করেছেন, একটা উপকার করেছেন, এ বিষয়ে খোটা দেওয়া যাবে না, খোটা দিলে এটার মানবতা হবে না, খোটা দিলে এটার ঈমান হবে না, খোটা দিলে এটার আপনার পক্ষ থেকে তার জন্য অনুগ্রহ হবে না, এটার মধ্যে স্বার্থ দেখা যাবে, সওয়াব নষ্ট হবে, আপনার আখেরাত বরবাদ হবে। এবং মানসিক যে প্রশান্তি আপনি একজনকে একটা বিষয় দান করার মাধ্যমে পেয়ে যাচ্ছেন সেটা হারিয়ে ফেলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদা সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, আলা উনাব্বিউকুম বিশিরারিকুম, যে আমি তোমাদেরকে তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কে তার সম্পর্কে সংবাদ দিব। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দিবেন। তখন রাসূল বললেন, মান আকালা ওয়াহদা ওয়া মান আরাফতা ওয়াজালাদ আব্দা, যে ব্যক্তি একাকী খায় এবং কোনো ভিক্ষুককে দেয় না, কোনো সায়েলকে দেয় না, দান করে না, ওয়াজালাদ আব্দা, এবং নিজের গোলামকে নিজের কর্মচারীদেরকে মারধর করে, এই ব্যক্তির চাইতে নিকৃষ্ট ব্যক্তি আর কেউ হতে পারে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, আলা উনাব্বিউকুম বিশাররিন মিন হাযা, এই ব্যক্তির চাইতেও আরও নিকৃষ্ট ব্যক্তির সংবাদকে আমি তোমাদেরকে দিব। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূল, অবশ্যই দেন। তখন আল্লাহ রাসূল বললেন, মান ইয়াবগাযুন নাস ওয়া ইয়াবগাযুনা, যে মানুষের সাথে রাগ করে, মানুষকে দেখতে পারে না এবং মানুষও তাকে দেখতে পারে না, অর্থাৎ তার চরিত্রটা এমন যে সে মানুষকে সহ্য করে না, কোনো মানুষের মঙ্গল সইতে পারে না, কোনো মানুষের উন্নতি সে দেখতে পারে না, আবার মানুষের সাথে যেহেতু তার অবস্থা এমন, তো মানুষও তাকে সহ্য করে না। দেখবেন কিছু মানুষ আছে, তার বাপ ভাই বোন স্ত্রী কেউ তাকে দেখতে পারে না, সমাজের মানুষ তো পরের কথা, তার পরিবারের মানুষ তাকে সহ্য করতে পারে না এবং সেও কাউকে সহ্য করতে পারে না, কেননা তার প্রতিটি কথা প্রতিটি কদম স্বার্থ নিহিত, প্রতিটি ক্ষেত্রে সে তার স্বার্থই বোঝে, আর কোনো কিছু বোঝে না, এ কারণে সে সবার কাছে ঘৃণিত হয়ে যায়। রাসূল বলেন, এই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি। এরপর আবার রাসূল বলেন, আলা উনাব্বিউকুম বিশাররিন মিন হাযা, এর পরবর্তী ব্যক্তি যে এর চাইতেও খারাপ, এর চাইতেও নিকৃষ্ট, তাদের সংবাদ দিই তোমাদেরকে। সাহাবায়ে কেরাম বললেন, জি ইয়া রাসূল, অবশ্যই দেন। তখন রাসূল বললেন, মান লা ইয়াকবালু আছরা ওয়া লা ইয়াকবালু মা'যিরা ওয়া লা ইয়াগফিরু যামবা, যে কারো উযর গ্রহণ করে না, মনে করেন আপনার কর্মচারী আসতে পারে নাই, কেন আসতে পারে না, একটা উযর আপনার সামনে প্রকাশ করলো, আপনি গ্রহণ করলেন না, আপনি তাকে মারধর করলেন, তার বেতন কেটে দিলেন, আপনি তার চাকরি খেয়ে ফেললেন, এভাবে যে কোনো সেক্টরে একটা অজর আপনার সামনে সে পেশ করলো একটা অপরাধের ফলে, আপনি তার অজরটা গ্রহণ করলেন না এবং তাকে মাফ করলেন না। রাসূল বলেন, এই ওদের চাইতে, প্রথম দুই শ্রেণীর চাইতে বেশি নিকৃষ্টতম ব্যক্তি হচ্ছে এই ব্যক্তি। এরপর আবার রাসূল বললেন, আলা উনাব্বিউকুম বিশাররিন মিন হাযা, চতুর্থ ব্যক্তির কথা বললেন, সেকে মান লা ইউরজা খায়রু ওয়া লা ইউমানু শাররু, যার থেকে তার পরিবার, তার সমাজ, তার হামসফরগণ কেউ কোনো ধরনের কল্যাণ আশা করে না, কোনো প্রকার কল্যাণ তার থেকে আশা করে না, এবং ওয়ালা ইউমানু শাররু, তার থেকে কল্যাণ আশা করে না এটা তো ঠিক, এবং তার অনিষ্টতা থেকেও কেউ নিরাপদ থাকে না, তার জবানের অনিষ্টতা থেকে কেউ বাঁচতে পারে না, হাতের অনিষ্টতা থেকে বাঁচতে পারে না, হ্যাঁ তার ফিক্রি অনিষ্টতা থেকে আরেকজন বাঁচতে পারে না, এরা হচ্ছে সমাজের সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, এই বর্ণিত নিকৃষ্টতম ব্যক্তিদের কাতার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমরা যেন নিজেদের রাগ গোস্বাকে কাবু করে, মানুষের ওজর আপত্তিকে গ্রহণ করে, মানুষকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলার পছন্দ প্রাপ্ত ভালোবাসা প্রাপ্ত বান্দাদের কাতারভুক্ত হতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সকলে বলে আমিন।